हेलो एवरीवन, वेलकम टू ऑनलाइन स्टडी एक्सेस। बंधुरा, आज हमरा अबकारी पुलिसर मेनर किस जेनारेल नलेज आलोचना करब। ये सेट्टी 33 प्रश्न आसे और ये सेट्टी हलो 3 नम्बर सेट। तो बंधुरा, क्लसटी सबाई शेष पर्त मन दिए देखें, आशा करी सबाई उपकृत हो। এটি শুধুমাত্র পুলিশের জন্য নয়, সকল পরীক্ষার জন্য জেনারেল নলেজ খুবই গুরুত্বপূর্ণ। আপডেট থাকো আমার সঙ্গে, আর যারা আমার চ্যানেল নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে শুরু করি আজকের ক্লাসটি। দেখো প্রথম প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা দেখো, ভারতীয় ইতিহাসে কাকে পার্বত্য মুশিক আখ্যা দেওয়া হয়েছিল? কি বলছে প্রশ্নটা? 1 নম্বরের, ভারতীয় ইতিহাসে কাকে পার্বত্য মুশিক আখ্যা দেওয়া হয়েছিল? তাহলে এটা সঠিক উত্তর কি হবে বন্ধুরা? এটার সঠিক উত্তর হবে তোমার শিবাজি। কি হবে? শিবাজি। ঠিক আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে, বাংলার সর্বপ্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন? সর্বপ্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন স্বাধীন আর কি, কে ছিলেন? সঠিক উত্তর হবে কি? এ অপশন সঠিক উত্তর হবে, কে? শশাঙ্ক। কে? শশাঙ্ক। আচ্ছা, এখানে মনে রাখবে, লক্ষণ সেনের সময় কবি জয়দেব ছিলেন, কে ছিলেন? সভাকবি কে? সভাকবি জয়দেব। জয়দেব ইনি কি লিখেছিলেন? গীত গোবিন্দ। কি? গীত গোবিন্দ। ঠিক আছে, আচ্ছা দেখো এরপরে প্রশ্ন। আর ধর্মপাল, দেবপাল এগুলি পাল বংশের, ঠিক আছে, এরা পাল বংশের ছিলেন। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 3, সর্বপ্রথম মুসলিম আক্রমণকারী জাতিরা ছিল? সর্বপ্রথম মুসলিম আক্রমণকারী কারা ছিল, মানে মুসলিমরা ছিল কারা, কোন জায়গার মুসলিমরা ছিল? প্রশ্নটা একটু উল্টো পাল্টা আছে, সর্বপ্রথম মুসলিম আক্রমণকারী কোন জায়গার লোকেরা ছিল? তো এটার সঠিক উত্তর হবে কি? দেখো আরব হবে। ঠিক আছে, কি হবে? সঠিক অ্যান্সার অপশান ডি, আরব। ঠিক আছে, এরপরে দেখো পরের কোশ্চেনটি দেখো, কোশ্চেন নম্বর 4, নেক্সট, আইহেল আইহোল প্রশস্তি কে লিখেছেন? আইহোল আইহোল প্রশস্তি কে লিখেছিলেন? দেখো এ নম্বর অপশন আছে বানভট্ট, বি নম্বর রবি কীর্তি, সি নম্বর বিশাক দত্ত, ডি নম্বরে ভাস। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে কে? রবি কীর্তি। আইহোল প্রশস্তি কার লেখা? রবি কীর্তির লেখা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলেছে, কত সালে বন্দিবাসের যুদ্ধ হয়? তো বন্ধুরা, কত সালে বন্দিবাসের যুদ্ধ হয়? এটি সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, 1760 সালে। ঠিক আছে, বন্দিবাসের যুদ্ধ হয়। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট পুনরায় জিজিয়া কর চালু করেন? কোন মুঘল সম্রাট পুনরায় জিজিয়া কর চালু করেছিলেন? কে করেছিলেন জিজিয়া কর চালু? জাহাঙ্গীর, আকবর, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। কে চালু করেছিলেন? অপশান ডি উত্তর হবে, অপশান ডি সঠিক উত্তর, ঔরঙ্গজেব। এখানে মনে রাখবে, ঔরঙ্গজেব 1707 সালে মারা যান, 1707 সালে, ঠিক আছে, মারা যান। আর ঔরঙ্গজেব কাকে হত্যা করেন? নবম শিখ গুরু। কত? কোনজন? নাইন্থ, নাইন্থ শিখ গুরুকে, তেগ বাহাদুর, তেগ বাহাদুর। হ্যাঁ, নাইন শেখ গুরুকে তেগ বাহাদুর, নাইন শেখ গুরু তেগ বাহাদুর, তেগ বাহাদুর। ঠিক আছে, তেগ বাহাদুরকে। আচ্ছা নেক্সট প্রশ্ন চলো, আচ্ছা এখানে আকবর, আকবর দীন ইলাহি প্রচলন করেন, ঠিক আছে, এগুলো তো সবাই জানো, কম বেশি চর্চা করে রাখবে। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, ভাইয়াচারী ব্যবস্থা কোথায় চালু হয়েছিল? ভাইয়াচারী ব্যবস্থা কোথায় চালু হয়েছিল?
বাইরাজের ব্যবস্থা পাঞ্জাবে চালু হয়েছিল, অপশান এ সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 8 নম্বর, ওয়াহাবি কথার অর্থ কি? ওয়াহাবি কথার অর্থ কি? কি আছে? সম্মেলন, নবজাগরণ, পীঠস্থান, পয়গম্বর। তাহলে এটির সঠিক উত্তর কি? নবজাগরণ, অপশান বি। ঠিক আছে, ওয়াহাবি আন্দোলন কে? উত্তর হচ্ছে নবজাগরণ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, দুদু মিয়ার আসল নাম কি? দুদু মিয়া, এটি খুবই পরিচিত শব্দ দুদু মিয়া, কিন্তু আসল নাম হচ্ছে কি এর? অপশান এ সঠিক উত্তর। কি আসল নাম? মোহাম্মদ মসিন। কি নাম? মোহাম্মদ মসিন। চলো নেক্সট কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহ, বিদ্রোহী হয়ে গেছে, কোন মাঠে শুরু হয়? কোন মাঠে শুরু হয় সাঁওতাল বিদ্রোহ? দেখো, মুন্দি মারোয়া, ভাগনাডিহি, তিনসুকিয়া, চিড়ি মারসাই। দেখো, তিনসুকিয়া হচ্ছে কি? অসমের একটি জেলা। কি? তিনসুকিয়া কি? অসমের একটি জেলা, অসম। ঠিক আছে, অসমের একটি জেলা। ভাগনাডিহি, দেখো এই ভাগনাডিহিতে হয়েছিল 30শে জুন, কত? 30 জুন 1855। কত সালে? 1855 সালে হয়েছিল এটি সাঁওতাল বিদ্রোহ। এটি কি? হুল বিদ্রোহ নামে পরিচিত। কি বিদ্রোহ? হুল বিদ্রোহ নামেও পরিচিত। ঠিক আছে, হুল বিদ্রোহ নামেও পরিচিত। এখানে মনে রাখবে, সিধু ও কানুর কথা পরীক্ষায় আসে, সিধু এবং সিধু এবং কানু নাম মনে রাখবে, নেতার নাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, চলো নেক্সট কোশ্চেন, আকাশ নীল রঙের হয় কারণ কি? আকাশ নীল রঙের হয় কারণ কি? কোশ্চেন নাম্বার 11, কি কারণে হয়? সঠিক আনসার হবে হচ্ছে বিক্ষেপণ, বি নাম্বার অপশান। সঠিক উত্তর কি? বিক্ষেপণ। আচ্ছা, আলোর প্রতিসরণ হয় কিভাবে? আলোর প্রতিসরণ গণমাধ্যম থেকে, মানে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় আলোর প্রতিসরণ হয়। আর প্রতিফলন কাকে বলা হয়? এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার ফলে যে আলো বাধা পেয়ে পুনরায় সেই মাধ্যমে ফিরে আসাকে বলা হয় প্রতিফলন। ঠিক আছে, আচ্ছা এগুলো মনে রাখবে। এবার দেখো নেক্সট কোশ্চেন, দার্শনিকের রুল খুব পরীক্ষায় আসে, দার্শনিকের রুল হলো কোনটা? জিঙ্ক অক্সাইড, NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, কপার অক্সাইড। কোনটা হবে এটা? এটার আনসার হবে জিঙ্ক অক্সাইড কে বলা হয় দার্শনিকের রুল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, শব্দ যেতে পারে না কিসের মধ্য দিয়ে? জলের মধ্য দিয়ে, হাইড্রোজেন গ্যাসে, স্টিলে, শূন্য মাধ্যমে? কিসের মধ্য দিয়ে শব্দ যেতে পারে না? দেখো, শব্দকে যেতে হলে মাধ্যমের প্রয়োজন হয়, তাহলে কি হয়? শব্দ মাধ্যমের মধ্য দিয়ে যায়, মাধ্যম। ঠিক আছে, মাধ্যমের মধ্য দিয়ে যায়, তাহলে কি শব্দ কখনো শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে না। স্টিলে বেশি দেখবে, রেল লাইনে পাতে দূর থেকে কান দিয়ে শুনলে বোঝা যায় যে ট্রেন আসছে। তাহলে এটার সঠিক আনসার কোনটা হবে? সঠিক আনসার হবে অপশান ডি। কি হবে? অপশান অপশান ডি, শূন্য মাধ্যমে আলো যেতে পারে না, শব্দ যেতে পারে না, সরি শব্দ যেতে পারে না। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 14, নিম্নের কোন রোগটি প্রোটোজোয়া ঘটিত? প্রোটোজোয়া ঘটিত কোনটা? কলেরা, ডিপথেরিয়া, টিউবারকুলোসিস, ম্যালেরিয়া। তো দেখো, এখানে প্রোটোজোয়া ঘটিত হচ্ছে ম্যালেরিয়া। ঠিক আছে, তাহলে কে? স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে কি হয়? মনে রাখবে এটা সবসময়ের জন্য, হ্যাঁ ম্যালেরিয়া রোগ হয় স্ত্রী অ্যানোফিলিস, অ্যানোফিলিস। ঠিক আছে, স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ালে ম্যালেরিয়া রোগ হয়। কোন মেঘ থেকে বৃষ্টিপাত হয়? দেখো কোশ্চেন নাম্বার 15, কোন মেঘ থেকে বৃষ্টিপাত হয়? এটি সঠিক আনসার হবে কি? নিম্বাস, অপশান এ। নিম্বাস মেঘের থেকে প্রচন্ড বৃষ্টিপাত হয়, নিম্বাস। নেক্সট কোশ্চেন, বায়ুর, কোশ্চেন নাম্বার 16, বায়ুর কোন মণ্ডলকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়? অর্থাৎ কোন মণ্ডলে বায়ু বেশি ঝড় ঝাপটা এগুলো হয়, কোন মণ্ডলে? এটা হচ্ছে
ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার মণ্ডলে বেশি ক্ষুব্ধ মণ্ডল, সবসময় জন্য ঝড় ঝাপটা হয়, এই জন্য এই লেয়ারের উপর দিয়ে কখনো কে বিমান চলাচল করে না। বিমান চলাচল কোন স্তর দিয়ে করে? স্ট্রাটোস্ফিয়ার দিয়ে। হ্যাঁ, স্ট্রাটোস্ফিয়ার দিয়ে বিমান চলাচল করে, ঠিক আছে। তাহলে সঠিক আনসার কোনটা? সঠিক আনসার হচ্ছে ট্রপোস্ফিয়ার। কোনটা সঠিক আনসার? ট্রপোস্ফিয়ার সঠিক আনসার। আর একটা মনে রাখবে, স্ট্রাটোস্ফিয়ারকে কি বলা হয়? শান্ত মণ্ডল বলা হয়, শান্ত মণ্ডল, ঠিক আছে, বলা হয়, ঠিক। কোশ্চেন নাম্বার 17 খেয়াল করো, নেক্সট কোশ্চেন 17, ভারতের সুইজারল্যান্ড কোন শহরকে বলা হয়? ভারতের সুইজারল্যান্ড কোন শহরকে বলা হয়? শ্রীনগর, অপশন সি সঠিক উত্তর। শ্রীনগরকে ভারতে সুইজারল্যান্ড বলা হয়। এখানে মনে রাখবে ব্যাঙ্গালোরকে সায়েন্স সিটি, বিজ্ঞান শহর বলা হয়, ঠিক আছে, বিজ্ঞান নগরী। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, কোনটি কোনটি শুল্কমুক্ত বন্দর, কোনটি শুল্কমুক্ত বন্দর? মুম্বাই, মারমাগাও, কান্দলা, চেন্নাই। তো এখানে মনে রাখবে কান্দলা হচ্ছে সি সঠিক উত্তর, শুল্কমুক্ত বন্দর। এই কান্দলার নাম চেঞ্জ করা হয়েছে বর্তমান, কি? পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বন্দর, কি? পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, ঠিক আছে, উপাধ্যায় বন্দর নামকরণ করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট। আর এখানে একটা জিনিস মনে রাখবে, কান্দলা বন্দর কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। কোথায়? গুজরাট, ঠিক আছে, গুজরাট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্য পূর্বে নেভা নামে পরিচিত ছিল? খুব পরীক্ষায় আসে প্রশ্নটা। নাগাল্যান্ড, অসম, সিকিম, অরুণাচল প্রদেশ। এখানে মনে রাখবে নেফা, নেফা কথার অর্থ কি? NEFA, নেফা কি? নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এরিয়া, কি? নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এরিয়া। তো এটাকে বলা হতো কোনটাকে? অরুণাচল প্রদেশকে। কোনটা সঠিক উত্তর? অরুণাচল প্রদেশ। এখানে মনে রাখবে সিকিম 36তম সংশোধনের মাধ্যমে সিকিমকে কত, 1975 সালে আমাদের ভারতে অন্তর্ভুক্ত করা হয় সিকিমকে, ঠিক আছে, মনে রাখবে এটা, ঠিক, সিকিম। আচ্ছা এরপরের প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 20, গান্ধীনগর কোন নদীর তীরে অবস্থিত? গান্ধীনগর, গান্ধীনগর এটি সবরমতী নদীর তীরে অবস্থিত। গান্ধীনগর কোন নদীর তীরে অবস্থিত? সবরমতী নদীর তীরে অবস্থিত। আচ্ছা নেক্সট কোশ্চেন, লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? দেখো লাক্ষাদ্বীপের রাজধানী কি? কাভারাত্তি, ঠিক আছে, লাক্ষাদ্বীপ। এখানে মনে রাখবে লাক্ষাদ্বীপ কি? একটা আইল্যান্ড, কি দিয়ে গঠিত জানো? ছোট ছোট পোকার পলি, মানে কি, পলিফ, পলিফের দেহ খোলস, ওরা এক জায়গায় অনেক লক্ষ লক্ষ মিলে থাকে, কোটি কোটি, সেগুলো মারা যাওয়ার পরে সেইগুলি ওখানে যেমন ঝিনুক শামুক যেরকম আকারের ওগুলো জমা হয়ে হয়ে এই আইল্যান্ডটি তৈরি হয়েছে, ঠিক আছে। আর কালিকট কোথায় অবস্থিত? কেরালায়, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন চলো, বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কয়টি? বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কয়টি? এটা বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা 23টি, ঠিক আছে, মনে রাখবে, আগে 19টি ছিল, ঠিক আছে, এগুলি বাড়ানো হয়েছে জেলাগুলো, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, 23 নম্বর, কোন নদীর তীরে ডিব্রুগড় শহরটি অবস্থিত? ডিব্রুগড় শহরটি অবস্থিত কোন নদীর তীরে? মনে রাখবে ব্রহ্মপুত্র নদীর তীরে ডিব্রুগড় শহরটি অবস্থিত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের একমাত্র কোন অরণ্যে সিংহ দেখা যায়? তোমরা সবাই জানো কোন অরণ্যে? গির অরণ্যে দেখা যায়। কোন অরণ্যে দেখা যায়? গির অরণ্যে, অপশান সি। আর এখানে মনে রাখবে প্রথমে হ্যাডলি পার্ক বলা হতো কর্বেট পার্ককে, কর্বেট পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড, ঠিক আছে। আচ্ছা বান্ধবগড়, শিমলিপাল। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন যাই, নিচের কে ভারতীয় ভারতের জাতীয় আয় পরিমাপ করেন বা কারা জাতীয় আয় পরিমাপ করে? দেখো এটা সঠিক আনসার হবে হচ্ছে
সিএসও কি উত্তর? অপশন এ সিএসও কথার অর্থ কি? সিএসও কি সেন্ট্রাল, সেন্ট্রাল সিতে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল, এতে কি স্ট্যাটিস্টিক্যাল, স্ট্যাটিস্টিক্যাল ঠিক আছে, আর ওতে অর্গানাইজেশন, অর্গানাইজেশন ঠিক আছে। তাহলে সিএস এর কথার অর্থ কি? সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন ঠিক আছে। আচ্ছা চলো পরের প্রশ্ন, পরের প্রশ্ন কি বলেছে? নতুন গঠিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কি আহ্বান করেন? নতুন গঠিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কি আহ্বান করেন? গ্রাম প্রধান, সভাধিপতি, জেলা শাসক, ব্লক উন্নয়ন আধিকারিক। তো এখানে প্রথম সভাটা কে আয়োজন করেন সেটা হচ্ছে কে সভাপতি করেন হচ্ছে ব্লক উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও, বিডিও ঠিক আছে, অঞ্চল অঞ্চল প্রধান নিয়ম ঠিক করা এবং প্রথম মিটিংয়ে উনি থাকেন ঠিক আছে। আচ্ছা নেক্সট, নেক্সট প্রশ্ন, রাজ্য বিধানসভার অধিবেশন কি ডাকেন? রাজ্য বিধানসভা, দেখো রাজ্য বিধানসভার অধিবেশন ডাকেন হচ্ছে কে? রাজ্যপাল। কে ডাকেন? অপশন সি। এবার দেখো রাজ্যের সঙ্গে সেন্ট্রালের অনেক মিল আছে, তাহলে সেন্ট্রালের কে ডাকবেন? রাষ্ট্রপতি ঠিক আছে, সেন্ট্রালে কে রাখবেন? রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 28 নম্বর কোশ্চেন, নম্বর 28, দল ত্যাগ বিরোধী বিল কত সালে পাস হয়? এটা সবসময়ের জন্য মনে রাখবে, দল ত্যাগ বিরোধী বিল পাস হয় 1985 সালে, অপশন বি। কার সময়ে? শ্রী রাজীব গান্ধীর সময়ে, কে আমার তখন প্রধানমন্ত্রী ছিলেন, রাজীব গান্ধীর সময়। এই দল ত্যাগ বিরোধী কি? ধরো কোনো একটা দল কোনো একজন এমপি জিতলো, সে অন্য দলে জিতে অন্য দলে চলে গেল, তাহলে এটা যেতে পারবে না ঠিক আছে, এটাকে বলা হয় দল ত্যাগ বিরোধী আইন ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলো, পরের প্রশ্নটা কি আছে? নিচের কোনটি সবুজ সোনা? দেখো সবুজ সোনা বলা হয় কোনটিকে? এটা সঠিক আনসার হবে অপশন এ, চা। আর কফি উৎপাদনে কোন রাজ্য মনে রাখবে? তাহলে চার, চা, চা উৎপাদনে কোন রাজ্য প্রথম মনে রাখবে? চাতে অসম, চাতে কি অসম, অসম প্রথম। আর সর্বোৎকৃষ্ট চা পাওয়া যায় কোথায়? পশ্চিমবঙ্গের দার্জিলিং এ ঠিক আছে। কফি উৎপাদনে কোথায়? কর্ণাটক, কফি কর্ণাটক ঠিক আছে, কর্ণাটক ঠিক আছে। আচ্ছা নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন দেখো, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, আন্তর্জাতিক শ্রম দপ্তর সদর দপ্তর কোথায় অবস্থিত? মনে রাখবে ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটি কোথায় অবস্থিত? এটি জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। এটি কোথায়? জেনেভা। কোথায়? একটা শহর সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড ঠিক আছে, সুইজারল্যান্ড। আচ্ছা তো এই ছিল বন্ধুরা, আর ও আরেকটা জিনিস খেয়াল রাখবে যে হেগ, আন্তর্জাতিক নেদারল্যান্ডের হেগ শহরে যে আন্তর্জাতিক বিচারালয়, কোথায়? বিচারালয়, আন্তর্জাতিক বিচারালয় ঠিক আছে, বিচারালয় কোথায় অবস্থিত? বিচারালয় হেগ ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আমাদের 30টি কোশ্চেন এবং তার উত্তর। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ বন্ধুদের মাঝে শেয়ার করো, আর সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আমি তোমাদের ভিডিও দিতে থাকব। আর সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখো সমস্ত রকম নোটিফিকেশান পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থেকো।